সার্জিক্যাল স্ট্রাইক ছাড়াও শত্রু দমনের বিকল্প উপায় রয়েছে কাশ্মীরের সন্ত্রাসবাদে পাক মদত নিয়ে যখন বারবার প্রশ্ন উঠেছে ঠিক তখনই ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত হুশিয়ারি দিয়ে জানালেন সার্জিক্যাল স্ট্রাইক ছাড়াও ভারতের সশস্ত্র সেনাবাহিনীর কাছে বহু বিকল্প পথ খোলা রয়েছে সন্ত্রাস দমনের জন্য দেশের শত্রুদের উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি জানান দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার অন্যতম বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে এটি একটি তবে তার জন্য শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে তা মনে করলে ঠিক হবে না কারণ ভারতের সশস্ত্র বাহিনীর কাছে অনেক বিকল্প রয়েছে অনুপ্রবেশ এবং সন্ত্রাস আটকানোর জন্য তবে তা কি সেই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি সেনাপ্রধান তবে এটা তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি যদি উদয়ন হয় সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণ প্রস্তুত মোকাবেলার জন্য এদিকে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যে পাক রাজনৈতিক মহল উত্তপ্ত চলছে পাল্টা জবাব দেওয়ার পাল্লা আর তারই মাঝে এবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেস মোশারফ মঙ্গলবার ভারতকে হুঁশিয়ারি দেন ভারত পাক অধিকৃত কাশ্মীরে যদি সার্জিক্যাল স্ট্রাইকের প্রচেষ্টা করে তার বিরুদ্ধেই মোশারফের এই বক্তব্য মোশারফ আরও জানান অতীতে পাকিস্তান পরাজিত হতে পারে এবং আত্মসমর্পণ করতে পারে কিন্তু তার আর পুনরাবৃত্তি হবে না পাকিস্তানের সেনাবাহিনী যে সম্পূর্ণ বদলে গিয়েছে সে কথাও মনে করিয়ে দেন তিনি সেই সঙ্গে এও স্পষ্ট করে দেন যদি ভারত মনে করে থাকে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক করবে তাহলে পাকিস্তান তার যথাযোগ্য উত্তর দেবে ভারতীয় সেনা যদি পিওকেতে প্রবেশ করে তাহলে তারা আর ফিরে যেতে পারবে না